নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পশ্চিমবঙ্গ জুড়ে আজ একজনের নামই কিন্তু শোনা যাচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও সবার উপরে ছাপিয়ে যার নাম শোনা যাচ্ছে তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। আর আজকের দিনটি হচ্ছে সেই দিন যেদিন দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় হয়েছিল আর হয়েছিল শুভেন্দু অধিকারীর জয়। আর সব নিয়ে এই মুহূর্তের একদম আপনার মনে লাগার মতোই রুদ্রবার্তা। আপনারা জানেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন দুর্নীতিকাণ্ডে তৃণমূল কংগ্রেসের সরকারের এই দলটার কখন কে যে জেলে থাকবে আর কখন কোনটা যে বেলে থাকবে, এটা তো আমরা খালি আদালতের নির্দেশের অপেক্ষায় থাকি। আদালত কি বলছেন দেখার অপেক্ষায় থাকি। 25,753 জনের চাকরি এই তৃণমূল কংগ্রেসের জন্য যে চলে গেছে, এটা এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মানতে পারেন না। তিনি চিৎকার করে বিভিন্ন জনসভায় হেঁটে হেঁটে বুঝিয়ে দেন যে তিনি এই 25,753 জনের চাকরি যাওয়ার জন্য সিপিএম, কংগ্রেস আর বিজেপিকে দোষী করছেন। কখনো কখনো বা আবার বিচারালয়কে, মানে হাইকোর্টকেই তিনি বিজেপির কার্যালয় বলে দিচ্ছেন। সব কিছু বলা এই মুখ্যমন্ত্রী থাকা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে 2021 সালে 2রা মে পরাস্ত হয়েছিলেন, হেরে গিয়েছিলেন এই রাজ্যে সবচেয়ে জনপ্রিয় যে মুখ এখনও রয়েছেন যিনি, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। তার কাছে বলে বলে গোল শুভেন্দু অধিকারী দিয়েছিলেন। 1956 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে বলে হারিয়েছিলেন। অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মদন মিত্র প্রত্যেকেই প্রায় চ্যালেঞ্জ করেছিলেন যে হারিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর আত্মবিশ্বাস ছিল, বাংলা নাকি তার মেয়েকেই চায়, বাংলা তার মেয়েকে চায় শুনেছিলাম। অন্যান্য জায়গায় জিতলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নন্দীগ্রামে গিয়ে হেরে গেলেন। তার পা ভেঙে যাওয়া, পায়ে প্লাস্টার নিয়ে তার মিটিং করা, মিছিল করা সবই আমরা দেখেছি। একটা সিম্পাথির গ্রাউন্ডও তৈরি হয়েছিল, কিন্তু নন্দীগ্রামে গিয়ে সেটা খাটল না। কারণ নন্দীগ্রামে তিনি যে কথাগুলো বলেছিলেন যে নন্দীগ্রামেতে তাকে কেউ ধাক্কা দিয়েছে বা মেরেছে, এই টাইপের কথা বলেছিলেন, যার ফলটাই হয়েছিল যে নন্দীগ্রামে তিনি আরও বেশি ভোটে হেরেছিলেন। হয়তো এর চেয়ে কম ভোটে হারতেন, কিন্তু এই নন্দীগ্রামের ব্যাপারটাকে করে দিয়েই গণ্ডগোল করে দিয়েছেন। আপনারা যদি সে সময়কার প্রতিবেদন আমার দেখেন, দেখবেন আমি তখনও বলেছিলাম যে এই যে ব্যাপারটা হলো না, মানে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের দোষ দিয়ে ফেললেন যে ওখানে তাকে কেউ মেরেছে, শুভেন্দু অধিকারীর দিকেই কার্যত ছিল যে তার পরিকল্পনায় হয়েছে, এই যে একটা বাতাবরণ তৈরি করলেন, এর ফলটাই কিন্তু তিনি পেলেন। কারণ নন্দীগ্রামের লোকেরা দেখেছেন যে কোথায় ধাক্কা লেগেছিল, কোন পোস্টে লেগেছিল, কীভাবে পায়ে চোট লেগেছিল, সবাই সাক্ষীও দিয়েছিল সে সময়, আমরা বিভিন্ন টিভিতে দেখেছি। বিরোধীরা বারবার অভিযোগ করেছে যে পুরোটাই নাকি নাটক। দেখুন, নাটক কি নাটক নয় এর মধ্যে আমি যাচ্ছি না, তবে প্লাস্টার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুইল চেয়ারে ঘুরতে আমরা দেখেছি। সেই হুইল চেয়ারে ঘোড়া এবং বিভিন্ন সময় পা দৌড়ানোর ছবি, ভিডিও ভাইরাল হওয়া দেখে আমরা বুঝেছিলাম যে পায়ে একটা চোট হয়েছে। কিন্তু শত চেষ্টা করেও আজকের দিনে কিন্তু তিনি হেরে গিয়েছিলেন। আজ তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু আজ তাকে স্বীকার করতে হবে তিনি শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন। আজকে এই বিষয়ে শুভেন্দু অধিকারী কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায়, মানে এক্স হ্যান্ডেলে একটা পোস্টও করেছেন এবং সেই পোস্টে একটা ভিডিও তিনি পোস্ট করেছেন। সেই ভিডিওটাই আপনি একটু এক ঝলক দেখুন। 210 বিধানসভার প্রাপ্ত ভোটের ফলাফল, শুভেন্দু অধিকারী 1,09,673, মমতা ব্যানার্জি 1,07,937, মীনাক্ষী মুখার্জি 6,198, মনোজ কুমার দাস 235, দীপক কুমার গায়েন 74, সুব্রত বোস 72, শেখ সাদ্দাম হোসেন 310, স্বপন পড়ুয়া 773, নোটা 1,089। এবার দেখলেন, এখানে কিন্তু অ্যানাউন্স করা হলো যে শুভেন্দু অধিকারী জিতেছেন, সেটা অ্যানাউন্স করা হলো এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটাও তিনি শো করেছেন। আপনারা সার্টিফিকেট এখন দেখতেও পাচ্ছেন। শুভেন্দু অধিকারী 1956 ভোটে জিতে গিয়েছিলেন এবং তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আর কি রাজনীতিটা করবেন, মানে এই মুখ্যমন্ত্রীর টার্মটা যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তিনি কিন্তু কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হিসেবেই চিহ্নিত থাকবেন। দেখুন, ভারতবর্ষের একটা অদ্ভুত সাংবিধানিক ক্ষমতা এইসব নেতা মন্ত্রীদের জন্য রয়েছে যে হেরে গেলেও তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, অন্য একটা সিট থেকে জেতা যায়। আর যদি এটা হতো যে যেখানে দাঁড়ালেন সেখানে হেরে গেলেই তার সব শেষ,
তাহলে কিন্তু অনেকেই হারিয়ে যেত, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর মুখ্যমন্ত্রী হতে পারতেন না, হয়তো সেদিন সুব্রত মুখার্জি হতেন বা শোভনদীপ চট্টোপাধ্যায়, কেউ না কেউ হতে পারতেন। যাই হোক, সেসব বাদ দিন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েই গেছেন। কিন্তু আজকের দিনটা তিনি কি ভুলতে পারবেন? আজকে যেরকম বিজেপির কর্মীরা, বিজেপির নেতারা, সাধারণ মানুষরা অভিশপ্ত দিন হিসেবে পালন করছে, আজকে 2রা মে অভিশপ্ত দিন, কারণ এই দিনেই বিজেপি কর্মীদের উপর নারকীয় অত্যাচার নামিয়ে এনেছিল তৃণমূল কংগ্রেসের পোষা কিছু ওই সবুজ আবির মাখা খেলা হবে বলে জয় বাংলা স্লোগান তুলে মারধর করা তৃণমূলী জল্লাদরা। সেই অভিশপ্ত দিনে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু একটা অভিশপ্ত দিনই, কারণ আজকের দিনে তিনি একদম তার সবচেয়ে বেশি চোখে যার লাগে মানে শুভেন্দু অধিকারী, তার কাছে হেরে গেছিলেন। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করা, নন্দীগ্রামে গিয়ে তিনি জিতে আসবেন, নন্দীগ্রামটা আমার জায়গা, এসব বলে কার্যত তিনি প্রথম দিনেই কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছিলেন। কারণ আমি তখনও আপনাদের বলেছিলাম যে নন্দীগ্রাম নিয়ে যখন অ্যানাউন্স করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে আমি কি এখানে দাঁড়াতে পারি, আমি তখনই বলেছিলাম এইখানে গিয়ে কিন্তু তিনি ফাঁসলেন। কারণ এমনই একটা কথা তিনি বললেন এই বেফাঁস মন্তব্যের জন্য, না পারবেন পিছোতে, না পারবেন এগোতে। পিছলে সবাই বলতো যে আরে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ভয়ে অন্য জায়গায় চলে গেলেন, আর যদি থাকেন হারবেন। দেখুন, আমার কথা কিন্তু মিলে গেছিলো, আর মিলবেই এটা, কারণ এটা জানা কথা যে শুভেন্দু অধিকারীকে হারানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। রিগিং না করে অভিষেক ব্যানার্জিও কিন্তু মানে যেখানে জিতছেন সেটা জেতার চান্স কিন্তু খুব কম বলে বিরোধীরা বলেন, অর্থাৎ জোর করে ভোট, ছাপ্পা ভোট, গুন্ডাম, সন্ত্রাস না করে অভিষেক ব্যানার্জিও নাকি জিততে পারবেন না, এটা কিন্তু সবাই বলে, বিরোধীদের অভিযোগ এটাই যে এই সমস্ত কিছু যদি না হয়, মানুষ যদি ভোট দিতে যেতে পারে, তাহলে অভিষেক ব্যানার্জি হেরে যাবেন, যেটা নন্দীগ্রামে সাধারণ মানুষ ভোট দিতে পেরেছিল বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিল বলে শোনা যায়। মানে এগুলো অভিযোগ, সব এই অভিযোগে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে সেটা সময় বলবে এবং রাজনৈতিক দলগুলো তাতে বিশ্লেষণ করে বলতে পারবে। তবে আমার যেটা মনে হচ্ছে যে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জনপ্রিয়তা তুঙ্গে যখন ছিলেন, আর আজকে কিন্তু তিনি তুঙ্গে নেই। আজকে যদি আপনি দেখেন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবেই কিন্তু তার জনপ্রিয়তা রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী না হয়েও এই রাজ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা যদি কেউ হয়ে থাকেন, তিনি হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকলের মন তিনি জয় করে দিয়েছেন। যে কেউ তৃণমূল যখন ছাড়ছে তার আগে কিন্তু তার একটা কথা বলছে, শুভেন্দু অধিকারীর কথা। আর শুভেন্দু অধিকারী তাকে যদি গালাগালি না দেওয়া হয় বা তার বিরুদ্ধে কিছু না বলা হয়, তাহলে আবার তৃণমূলের কংগ্রেসে নাকি টেকা যায় না, কারণ পিসি ভাইপো দুজনেরই নাকি চোখের বালি হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। আর অস্বাভাবিক, কারণ বলে বলে হারিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। খেলা হবে খেলা হবে স্লোগান তোলা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খেলতে গিয়ে নন্দীগ্রামে হেরে গেছিল। দেখুন, একদম যদি আপনি বলেন যে খেলোয়াড় সুলভ মনোভাব, সেই খেলোয়াড় সুলভ মনোভাব যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকতো, তাহলে তিনি কিন্তু এটাকে মেনে নিতে পারতেন যে হ্যাঁ হেরেছি হেরেছি, ঠিক আছে গিয়েছিলাম লড়াই হেরে গেছে। কিন্তু তিনি মানতে পারেননি, তাই আদালত অবধি গড়িয়েছেন এবং বিভিন্ন জায়গায় সবাই এখনও পর্যন্ত বলে বেড়ান লোডশেডিং, লোডশেডিংয়ে জেতা নেতা মানে শুভেন্দু অধিকারীকে বলেন, কিন্তু আসল সত্যি হচ্ছে মমতা ব্যানার্জি হেরে গেছে। শুধু হেরে গেছেন না, অনেকে বলে হেরে ভূত হয়ে গেছে, কারণ এত গর্ব করা, এত অহংকার করা মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রাম আমার জায়গা বলা, বাংলা তার মেয়েকে চায় বলা, প্রশান্ত কিশোর থেকে শুরু করে সবাই মিলে ঝাঁপিয়ে পড়া, আই প্যাক, এ প্যাক, ও প্যাক, তারপর আবার বিজেপির মধ্যে থাকা কিছু গদ্দার, সবার সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করেও, সমস্ত কিছু ব্যবহার করেও সবার শেষে হেরে গেছিলেন আর শুভেন্দু অধিকারীর কাছে। আর আজকে বাংলার জনগণ কিন্তু এক বাক্যে শুভেন্দু অধিকারীকে মেনে নিচ্ছেন চারিদিকে, কারণ শুভেন্দু অধিকারীর যে জনপ্রিয়তা বাড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তার আসন কিন্তু টলমল করছে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর জন্য, আর এটাই বাস্তব সত্যি। আগামী দিনে আমরা কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের পতন দেখব, তার পিছনে কিন্তু সবচেয়ে বড় অবদান থাকবে এই শুভেন্দু অধিকারী, আর তার সঙ্গে আরও অনেকেই থাকবে। তাই আজকের দিনে যখন একদিকে চোখের জল বেরোচ্ছে আমাদের, আর একদিকে কিন্তু বুকের ভেতরে আনন্দও আছে। চোখের জল এই কারণে বেরোচ্ছে কারণ আমরা গণতন্ত্রকে ভালোবাসি, সেই গণতন্ত্রপ্রেমী আমাদের সামনে যখন বিজেপির কর্মীদের মারা হয়েছিল 2021 সালে, সেই ঘটনা স্মরণ করে আমাদের চোখের জল আসে। আর হাসি আছে এই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করেও নিজে হেরে গেছিলেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী ডিউ টু নন্দীগ্রাম এবং শুভেন্দু অধিকারী। তাই মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় এবং শুভেন্দু অধিকারীর জয় আজকের দিনে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, এবং আজও তিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী।
মমতা ব্যানার্জি, তাই না? এবার আপনি বলুন, আপনি কি ভাবছেন? আমি কি এতক্ষণ ধরে ভুল বললাম নাকি আমি ঠিক বললাম? আমি যদি ঠিক বলে থাকি কমেন্টস করে জানাবেন, এবং যদি ভুল বলে থাকি সেটাও জানাবেন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, এবং যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। এখনকার মতো আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা, পাশে থাকুন আমার আপনজন হয়েই। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।